হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। জেম ইউনিকটিস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন, বর্তমান সময়ে অনলাইন কাজগুলোর ব্যাপক চাহিদা এবং সারা পৃথিবীতে অসংখ্য মানুষ অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করছে। অনলাইন উপার্জনের জন্য মানুষ বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকেন, এই যেমন ধরুন ফাইবার, মাইক্রোওয়ার্কার্স, ইউটিউব চ্যানেল, ফেসবুক ইত্যাদি ইত্যাদি। এইসব মার্কেট প্লেসে সাধারণত আমরা গ্রাফিক্স ডিজাইনিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি কাজ করে থাকি। বাড়িয়ে চলে আসি আসল টপিকে। এই ধরনের মার্কেট প্লেসে আপনি যখনই কাজ করবেন, আপনার শুরুতেই জানতে হবে গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে, এবং গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে যখনই কাজ করবেন তখনই জানতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ নিয়ে। তো আজ আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরিচিতি এবং এর টুলসগুলোর ব্যবহার সম্বন্ধে। হ্যালো বন্ধুরা, শুরুতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে এবং এখান থেকে আমরা এই ফাইল অপশনটিতে যাব। ফাইলে গিয়ে এরপর আমরা যাব নিউ অপশনটিতে। এরপরে এরকম একটা পেজ আসবে, এখানে আমার আগে থাকতেই একটা সাইজ দেয়া আছে, যেহেতু আমি থাম্বনেল নিয়ে কিছুক্ষণ আগে কাজ করেছি। থাম্বনেলের সাইজ সাধারণত 1280x720 হয়, তো এই কারণে আমার সাইজটা চলে আসছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই সাইজটি দিয়েই দেখাবো। তো এটা দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, আসার পরে আমরা এটাকে অল্টার মাউসের স্ক্রোলিং দিয়ে জুম ইন করে নিব। তো দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো এখানেই মেইনলি থাম্বনেলটা আমি তৈরি করব। আমার যদিও থাম্বনেলটি তৈরি করা আছে, আমি ভিডিও শেষে আপনাদেরকে থাম্বনেলটি দেখাবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বাম পাশে যে বারটি থাকে, এই যে বারটি, এই বারটিকে সাধারণত বলা হয় টুল বার, এবং ডান পাশে যে বারটি থাকে এই বারটিকে বলা হয় টুলবারের সাপ্লিমেন্ট টুল বার। তো টুলবারের অনেকগুলো টুলস আছে, দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই রয়েছে সিলেকশন টুল, সাথে রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, পেন টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, রেটাঙ্গেল টুল, পেইন্ট ব্রাশ টুল, পেন্সিল টুল, ব্লড ব্রাশ টুল ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের টুল রয়েছে, এবং এক একটা টুলের কাজ এক এক রকম। এখানে দেখেন নিচে দুইটা অপশন আছে, এখানে ফিল হচ্ছে সামনের যে কালারটা আসবে সেই কালারটাকে ফিল কালার বলে, এবং নিচের যে কালারটা সেটাকে বলে স্টক কালার। এখানে ব্ল্যাক যে কালারটা দেওয়া আছে এটাকে বলে স্টক কালার, মানে পিছনের কালার। তো বন্ধুরা চলে যাই উপরের অংশটিতে। উপরের অংশটিতে দেখেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে অংশে আছে ফাইল। এই ফাইল থেকে যে কোনো ডিজাইনিংয়ের কাজগুলো আমরা সাধারণত সেভ করে থাকি এই অপশনটিতে। এখানে আমরা যখন একটা ফাইল ডিজাইন তৈরি করে তৈরি হয়ে যায়, তখন আমরা এক্সপোর্টে দিয়ে পিএনজি বা জেপিজি করতে সেভ করতে হলে আমাদের এক্সপোর্ট থেকে করতে হয়, এবং মেইন ফাইল সেভ করার জন্য সেভ অ্যাজ দিয়ে সেভ করে থাকি। এরপরে আছে এডিট। এডিট থেকে আমরা বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো কপি পেস্ট করে থাকি। এরপরে আছে অবজেক্ট, এরপরে আছে টাইপ, সিলেক্ট, ইফেক্ট। ইফেক্ট হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনে বিভিন্ন ধরনের ইফেক্টগুলোকে আমরা এখান থেকে কাজগুলো করে থাকি। এরপরে ভিউ, এরপরে মেইন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে উইন্ডো। উইন্ডো থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যালাইন, পাথফাইন্ডার ইত্যাদি ইত্যাদি, যে ডান পাশে যে সাপ্লিমেন্ট টুলবারটি আছে এই টুলবারগুলো আমরা সিলেক্ট করে থাকি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর অ্যালাইন পাথফাইন্ডার, এটা যদি আমি ক্রস করে দেই এটা চলে যাবে। দেখেন ক্রস করে দিচ্ছি, তো চলে গেল। এখন আমরা এটাকে নিয়ে আসবো কি করে? আমরা সেম উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা পাথফাইন্ডারে চলে যাব। পাথফাইন্ডার থেকে ক্লিক করলে পরে দেখেন এখানে অপশনটি চলে আসছে। তো এভাবে সবগুলো টুল গুলোকে আমরা এখান থেকে উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো শর্টকাটে কাজ করার জন্য, যাতে বারবার আমার উইন্ডো থেকে কাজগুলো না করতে হয়।
তো বন্ধুরা, এই ছিল সাধারণ একটা পরিচিতি অ্যাডোবি ইলাস্ট্রেটরের। তো আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে আমি যে কাজটা করেছি সেটি দেখাবো। তো এটা হচ্ছে আমার কাজ, আমি কিছুক্ষণ আগে এই কাজটি করেছি। তো এই কাজগুলো কিভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।